বৈদিক যুগে মানে 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে বঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে ছিল বলে ধরা হয়। এরপর দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল। পরবর্তী ইতিহাস থেকে জানা যায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায়। মগধ তখন এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানেই মগধ রাজ্যের ইতিহাস। প্রাচীনকালে মগধের যে সকল রাজবংশ শাসন করত তাদের নিয়ে দীর্ঘ ধারাবাহিকের সর্বশেষ পর্ব আজ। এবারের পর্বে আমরা নজর দিতে চাই প্রাচীনকালে মগধের রাজবংশের সর্বশেষ রাজবংশ শুঙ্গ রাজবংশের দিকে। শুঙ্গ রাজবংশ মৌর্য রাজবংশের শেষ রাজা বৃহদ্রথ মৌর্যের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে এই রাজবংশের গোড়াপত্তন। শুঙ্গ 36 বছর নিজেই শাসন করেছিলেন মগধ। পরে আরো 10 জন শুঙ্গ রাজা শাসন করেছিলেন এই মগধ। এরা সকলেই ছিলেন ব্রাহ্মণ সম্রাট। ব্রাহ্মণ্যবাদ ও পশুবলির যজ্ঞ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র। সম্রাট অশোক যা নিষিদ্ধ করেছিলেন। পুষ্যমিত্র বৌদ্ধ ধর্মের বিরোধী রাজা ছিলেন। তিনি অনেক বিহার পুড়িয়ে দিয়েছিলেন। বৌদ্ধ সন্ন্যাসীদের মাথার জন্য তিনি পুরস্কারও ঘোষণা করেছিলেন। তবে কিছু কিছু ভারতীয় পণ্ডিত মনে করেন শুঙ্গ রাজারা বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন না, তাদের সময়ও বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ করেছে। পুষ্যমিত্রের মৃত্যুর পর তার ছেলে অগ্নিমিত্র ক্ষমতায় বসেন। ভারতের বিখ্যাত নাট্যকার কালিদাসের নাটকের নায়ক ছিলেন এই অগ্নিমিত্র। 73 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ রাজবংশের পতন হলে শুরু হয় কান্য রাজবংশের শাসন। আর এর পরবর্তীতে সাতবাহন সাম্রাজ্য 450 বছর ভারতের দক্ষিণাঞ্চল শাসন করেছিল। সে সময় বাংলা তাদের অধীনে ছিল কিনা তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না। তবে মৌর্য সাম্রাজ্য ছিল প্রাচীনকালে বাংলার স্বর্ণযুগ। মৌর্য যুগের পরে 500 বছর বাংলার ইতিহাস এখনো অন্ধকারে। এই সময়টাকে বাংলার অন্ধকার যুগ বলা হয়। এই দীর্ঘ অন্ধকার যুগের পর 320 খ্রিস্টাব্দে সূচনা হয় গুপ্ত যুগের। চন্দ্রগুপ্তের অধীনে বাংলাসহ ভারতবর্ষ একটি ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্রের দ্বারা আবারও শাসিত হতে থাকে। আমরা পরের পর্বে গুপ্ত যুগ থেকে ব্রিটিশ পর্যন্ত বাংলার শাসন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন।